All things bright and beautiful, all creatures great and small, all things wise and wonderful, the Lord God made them all. Each little flower that opens, each little bird that sings, God made the glowing colors and made their tiny wings. বলেছে যাবিয়ায় মেঘেদের সাথে পালাবিয়ায়, রোদুর ডেকে বলেছে যাবিয়ায় মেঘেদের সাথে পালাবিয়ায়, দু চোখের মনি পরশ পাথর তোকে নিয়ে Welcome to Nutrabajan Saregama Pa, powered by Sparkle Lime Dishwasher. আজকে আমাদের এই পর্ব সারেগামা পার এই পরিবারে আমাদের সবার কাছে ইনফ্যাক্ট খুব খুব স্পেশাল। আজ আমাদের সঙ্গে রয়েছে কলকাতা বনবিকাশ কেন্দ্রের এই সব খুদে ফ্রেন্ডসরা, এদের জন্য জোরে একটা হাত তালি চাইবো প্লিজ। এরা সবাই আমাদের জীবনে চলার পথে দারুণ ইন্সপিরেশন, এবং এদের মধ্যে লুকিয়ে আছে অসাধারণ ট্যালেন্ট। আর এই শিশুদের সঙ্গে রয়েছেন মনোবিকাশ কেন্দ্রের বিশিষ্ট মানুষেরা, এবং তার সঙ্গে রয়েছেন কলকাতার বিশিষ্ট কিছু চিকিৎসক। তাদের সবার সঙ্গে আমরা এপিসোড চলাকালীন আলাপ করে নেব, কিন্তু তার থেকেও সব থেকে বড় ব্যাপার হলো এটা আমাদের পরম প্রাপ্তি যে আজ এই খুদে ট্যালেন্টের সঙ্গে বন্ধু হিসেবে অভিভাবক হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সবার প্রিয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম সেরা একজন অভিনেতা, দি মেগা স্টার। আজকে এই স্পেশাল এপিসোডে আমাদের সঙ্গে আমাদের এই মাঝখানে এসে তোমার কেমন লাগছে? সবাইকে জানাচ্ছি আমার ভালোবাসা এবং শুভেচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড অফকোর্স যারা গান গাইছে তাদের সবাইকে, কারণ অসম্ভব সুন্দর গান গাইছে ওরা। আই থিঙ্ক এটা আমার কাছে একটা অপরচুনিটি, এটা একটা আমার কাছে সুযোগ, যে এরকম একটা প্ল্যাটফর্মে এসেছি। আমি একটি ছবি করেছি যেটা জাস্ট রিলিজ, সো আজকে রিলিজ করেছি। সেই ছবিটায় কোথাও আমার মনে হয়েছে বহুদিন ধরে যিশু, যে কিছু কাজ হওয়া উচিত, যে কাজটার মধ্যে গল্প থাকবে, কমার্শিয়াল জায়গাগুলো থাকবে, এন্টারটেনমেন্ট ভ্যালুস থাকবে, কিন্তু তার মধ্যে একটা কোথাও থাকবে যেটা সোশ্যালি এখান থেকে জিনিসটা বেরোয়। সো আমার এই ভাবনাটার থেকে একটা ছবি আমরা ভেবে ফেলে আজকে ছবিটা প্রায় আমাদের রিলিজ করছে, এবং আমার ডিরেক্টর এবং আমার পুরো টিম আসবে একটু একটু করে, গল্পটাও বলবে। এবং বহুদিন পর, প্রায় 12 বছর পর, আমি আমার স্ত্রীর সঙ্গে অভিনয় করেছি, মানে স্ক্রিন শেয়ার করেছি অর্পিতার সঙ্গে। এবং আমার বারবার একটা জিনিস সবসময় বলতে ইচ্ছে করে, যেরকম আমরা মানুষ, আপনারা মানুষ,
এরাও কিন্তু আমাদেরই মতন একদম দ্যাটস মাই থট থ্যাংক ইউ বোমাদা থ্যাংক ইউ সো সো মাচ তাহলে চলো আমরা গিয়ে ওখানে বসি সবাই মিলে হ্যাঁ বোমাদা ওদের একটু এগিয়ে দিই আমরা চলো লেটস গো রোদুর ডেকে বলেছে জারিয়ায় মেঘেদের সাথে পালাবি আয় দু চোখের মনি পরশ পাথর তোকে নিয়ে আমার ঝোপান সাথে আছি আমি কি চিন্তা তোর একদিন ফেরাবো তোর মরা সত্যি আজকের আজকের আমাদের এই এপিসোড খুব 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 স্পেশাল And I'm feeling really happy about this episode. Episode shuru korar age amader tinjon special guest ekhane royechen tader sathe alap kore nebo. Prothome royechen Dr. Indranil Chaudhary. Sir, apni jodi kichu bolen. Ami Hugli te practice kori. Shishu chikitsak ami. Khub recently mane 3 bochor holo amra ekta shishuder jonno ekta seba kendro kholechi tar nam child care. সেখানে একটা ডিপার্টমেন্ট আছে যেটা আমরা চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার হিসেবে সবই শুরু করেছি থ্যাংক ইউ সো মাচ ফর কামিং হিয়ার এন্ড এনকারেজিং আস থ্যাংক ইউ সো মাচ তারপরে রয়েছে মনোবিকাশ কেন্দ্রের প্রিন্সিপাল এন্ড এক্সিকিউটিভ সেক্রেটারি অনামিকা সিনহা ম্যাম প্লিজ আপনি ওদিকে কিছু বলেন নমস্কার নমস্কার মনোবিকাশ কেন্দ্র ইজ অ্যান এনজিও যেটা এই ধরনের বাচ্চাদের নিয়ে কাজ করে যারা ডিফারেন্টলি এবলড রাইট আর এখানে ডায়াগনোসিস অ্যাসেসমেন্ট টিচার্স ট্রেনিং স্পেশাল এডুকেশন বায়োমেডিকেল রিসার্চ অ্যান্ড থেরাপিউটিক ইন্টারভেনশনস দেয়া হয় এই ধরনের বাচ্চাদের থ্যাংক ইউ সো মাচ ফর কামিং হিয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ এবং তারপরে ডক্টর জয়িতা চক্রবর্তী ম্যাম ইফ ইউ ক্যান সে সামথিং আমি গাইনোকোলজিস্ট রাইট আমি মনে হয় কাজ করি সেই জায়গা থেকে যেখানে অন্তত যে বাচ্চা যে শিশু জন্মাবে তার শারীরিক মানসিক বিকাশ যেন মানে কোনো কারণে অসুবিধা না হয় যতটা প্রিভেন্ট করা যায় সেই দিকটা কিছুটা দেখা থ্যাংক ইউ সো মাচ ফর কামিং থ্যাংক ইউ তাহলে চলুন আমরা আমাদের এই এপিসোড শুরু করি চলুন ডেকে নিই আমাদের আজকে প্রথম পার্টিসিপেন্টকে প্লিজ ওয়েলকাম রিক দ্য রকার বার হাঁ বোলো ইয়ার হাঁ আপনি জিত হো কি হার হাঁ বার বার হাঁ বোলো ইয়ার হাঁ আপনি জিত হো কি হার হাঁ কোই হমসে জিত না পাবে চলে চলো চলে চলো কট যাবে জো টকরাবে চলে চলো घनघोर अंधेरा छावे चले चलो चले चलो कोई राह में ना थम जावे चले चलो टूट गई जो उंगली उठी पांचो मिली जो बन गई मुट्ठी एका पड़ता ही जावे चले चलो चले चलो कोई कितना भी बहकावे चले चलो জিত না পাবে চলে চলো চলে চলো ফিট যাবে জো টকরাবে চলে চলো कभी ना दुख झेलेंगे खेलेंगे ऐसे की दुश्मन हार के अब तो ले लेंगे हिम्मत का रास्ता धरती हिला देंगे सबको दिखा देंगे राजा है क्या पर चाहे क्या ओ, 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 ओ हम जब बिछाएंगे अब ये बताएंगे हम लोगों का दर चाहे क्या ओ, বোলো ইয়ার হাঁ বোলো ইয়ার হাঁ তুমি জিত হো
अब डर नहीं मन में आवे, चले चलो चले चलो हर बेड़ी अब खुल जावे, चले चलो हो उनकी हार हाँ बार बार हाँ बोलो यार हाँ अपनी जीत हो उनकी हार हाँ शारदा बोलो सुपर सुपर फाटा फाटी अलका दीदी खूब भालो हुई थी थैंक यू थैंक यू वल्ला वल्ला सुबह बहुत अच्छा गाया थैंक यू इट वाज वेरी नाइस यू रॉक थैंक यू सर थैंक यू सो मच मुम्बादा कम बोला एकलो रिकेट गान सुपर फैंटास्टिक আমার তো মনে হচ্ছিল যে আমি অরিজিনাল ছবির ট্র্যাক শুনছি এত সাউন্ড ট্র্যাক ওয়াজ ফ্যান্টাস্টিক সবটা মিলিয়ে খুব ভালো থ্যাংক ইউ সো মাচ মামাদা থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ রিক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ইনফ্যাক্ট মোমাদা তোমার কাছে একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে জাস্ট শো এর প্রথমেই ডক্টর সিনহা বলছেন অ্যাওয়ারনেস তৈরি করার এই ইস্যুটা নিয়ে অ্যাওয়ারনেস তৈরি করার আমার যতদূর ধারণা ফোর্স ছবিটাও খানিকটা সেটা নিয়েই আমার ছবিটা হচ্ছে এরকম একটি স্পেশাল চাইল্ডকে নিয়ে এবং একটি বাবা সিঙ্গল ফাদার যার জীবনে একটা কঠোর দিক হচ্ছে একটা অদ্ভুত জায়গা হচ্ছে সে লোকটা খুব হাসি মুখে মানুষকে খুন করে এনকাউন্টার শুটার যার প্রায় ভেতরটা ড্রাই হয়ে গেছে কিন্তু তারই জীবনে এরকম একটা স্পেশাল চাইল্ড আসে এবং তাকে নিয়ে লড়াই একটা সিঙ্গল ফাদারের সেটা কোথাও আমার মনে হয়েছে যে সারা বিশ্বে এই পার্টিকুলার এদেরকে একটা অন্য রকমভাবে ভাবা হয় মানে আমি নিজে দেখেছি চোখের সামনে যে এই মানুষগুলোকে ভাবা হয় যে এরা সুস্থ নন এরা পাগল এরা কামড়ে দিতে পারে তা তো নয় একদমই নয় তারা একটা অন্য লেয়ার্সে থাকে তারা একটা অন্য ভাবনায় থাকে একটা অন্য জগতে থাকে কিন্তু তাদেরকে যদি সঠিক রাস্তা বা সঠিক পথটা দেখিয়ে দেওয়া যায় তাহলে তারা একটা ম্যাজিক ক্রিয়েট করতে পারে আমার সিনেমাটা ওটাকে ঘিরেই ওটাই আমার ছবির প্রধান জায়গা থ্যাংক ইউ মোমাদা থ্যাংক ইউ সো মাচ আমরা ছবি নিয়ে আরো অনেক 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 গল্প শুনবো আচ্ছা আমি ইনফ্যাক্ট তিনজনকে জিজ্ঞেস করবো যে মিউজিক কোন ক্ষেত্রে কি স্পেশাল চাইল্ডদের হেল্প করে অ্যাকচুয়ালি মিউজিকটা ভীষণ ভীষণ হেল্প করে ইন আওয়ার ইনস্টিটিউট মিউজিক ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দেয়ার কারিকুলাম অনেক সময় বাচ্চাদের হাইপার অ্যাক্টিভিটি থাকে যারা একটা জায়গায় বেশিক্ষণ বসতে পারে না বা টেনশন স্প্যান কম থাকে মিউজিক রিয়েলি হেল্পস দেম আ লট থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ইনফরমেশন ম্যাম থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে আরও অনেক অতিথি রয়েছেন আমরা আরও আরও অনেক অনেক গল্প শুনব আমরা আমাদের পরের পার্টিসিপেন্টকে ডাকবো কিন্তু ডাকবার আগে আরেকবার বুম্বাদা কাজে যাবো বুম্বাদা আজকে আরেকজন খবর পেয়েছি খুব স্পেশাল একজন গেস্ট এসেছেন আমাদের মধ্যে তাকে তুমি নাকি বহু বছর ধরে চেনো আমি শুনেছি মানে আমার শোনা কথা আমি জানি না কতটা সত্যি সো তুমি যদি তার আমি একা চিনি না না আমরা অনেকেই চিনি বাট তুমি স্পেশালি চেনো সেই তার তার সম্বন্ধে তুমি যদি কিছু বলো বা মানে তিনি কার কথা বলছিস আমি বুঝতে পারছি না মানে কে মানে আমার কাছে তো অনেকেই স্পেশাল না এই ছবিতেও নাকি তোমার সাথে অভিনয় করেছেন তিনি তার সম্বন্ধে ও ও দেখেছো ওকে আমি ভুলে গেছিলাম মানে বাহ 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 এই আর্টটা যদি তুমি আমাকে শেখাও আমি এরকম মাঝে মাঝে ভুলতে চাই বোমাদা এইটা বলে প্রায় সবাই চায় একটু একটু করে গল্পগুলো আমি পরে বলবো এই মুহূর্তে আমার স্ত্রী এই মুহূর্তে সবাই এই মুহূর্তে পথ
সোচে বসে আছি কত যুগ কত পল আমার এই পথ যাওয়া হবে কি বিফল আমাদের জয়দেবের সাথে আলাপ করিনি মিসেস চ্যাটার্জি অর্পিতা চ্যাটার্জি এই ছবির ফোর্সের নায়িকা থ্যাংক ইউ সো মাচ ফর কামিং হিয়ার এবং এই প্রথমবার সারেগামা পাতে তোমরা দুজন একসাথে হাউ ইউ ফিল না ইটস নট সারেগামা পা হ্যাঁ আমি বলছি যে আমরা দুজনে বোধহয় একসাথে কোনো একটা এই ধরনের নন ফিকশন প্রোগ্রামে এই প্রথম ওয়াও এর আগে কখনো সো উই আর লাকি কোথাও যাইনি থ্যাংক ইউ অর্পিতা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বোমদা চলে এগিয়ে নিয়ে যায় আমাদের মিউজিক্যাল জার্নি দেখে নেব আমাদের পরে পার্টিসিপেন্ট কে সো প্লিজ ওয়েলকাম অহেঞ্জিতা कुछ पाने की हो आस पास कुछ करना हो जो खास खास आशाएं हर कोशिश में हो बार बार कर दरियाओं को তোর একদম এটা আলাদা একটা রূপ দেখলাম আজকে সত্যি মানে একদম এক্সেলেন্ট সুপার ফাটাফাটি আলগা দিদি मैं इसको देख रही हूं कि छोटी वाली मिर्ची होती है ना लगता है कि हट ये तो छोटी इसको क्या लेकिन वो इतनी करारी और तीखी मिर्ची है बहुत बेची बेटा वल्ला वल्ला सुभान अल्लाह हाय रे हाय रे सुभान अल्लाह वल्ला वल्ला सुभान अल्लाह हाय रे हाय रे सुभान দু তিন সাল মে উইথ গডস গ্রেস ইউ বি রকিং ইউ বি রকিং ইন্ডিয়া অ্যাবসলিউটলি ক্যুকি ইতনা ডিফরেন্ট স্টাইলস গানা অ্যান্ড ইয়ে স্টাইল কুছ কম নেই গায়া জিতনা ও আপনি লতাজি কি গানে গায়ে ইতনে মুশকিল গানে দিস ইজ ইয়ার টোটলি ডিফরেন্ট অ্যান্ড ইউ ডু ইট ভেরি ভেরি ইজিলি ইজ গডস ইউ আর ব্লেসড জাস্ট স্টিক টু ইট And sing well. That's it. Thank you. Okay?
Thank you so much. Hey, the Nigga, I like Karen. Karen, could you shoot this? Don't know what, please. Cheers, bro. Everyone, I'm taking another point, participant here. So please welcome Oritro. ये हौसला कैसे झुके ये आरज़ू कैसे रुके ये हौसला कैसे झुके ये आरज़ू कैसे रुके मंज़िल मुश्किल तो क्या Superb gazes. Thank you, sir. Thank you. A party this year. Thank you, sir. For the party. How are you, Didi? Very good. Very good. Thank you. Valla, valla, subhanallah. Haire, haire, subhanallah. Valla, valla, subhanallah. Haire, haire, subhanallah. Thank you, man. Thank you. Hari, sir. सबसे अच्छी बात क्या है देखो आज जो गाया आपने उसमें you used a different tone on your voice. It suited this song. बहुत खूबसूरत है. Thank you, sir. And it was meant for this song. Keep it up. Thank you. दा. You're awesome. Fantastic. Thank you, sir. Awesome, awesome. धन्यवाद दादा. अर्पिता. ও কত ভালো গান গেয়েছে সেটার আমার মনে হয় সবচেয়ে বড় প্রমাণ যখন গান গাইছিল ওখানে আজকে যারা বসে আছে যাদের জন্য আজকে এপিসোডটা ফুলের মতো ওখানে বসে আছে সব ওরা কতটা এনজয় করেছে সেটা আমরা সবাই দেখেছি. Absolutely. Absolutely. Thank you, Arpita. Thank you so much. এবার পরে কন্টেস্টেন্ট ডাকার আগে একটু বুম্বাদার কাছে যাবো. বুম্বাদা, আচ্ছা তোমাকে প্রশ্ন না করে আগে অর্পিতাকে করি. আচ্ছা অর্পিতা, দীর্ঘ 12 বছর পর যেটা বুম্বাদা বললেন আবার একসাথে অভিনয় পোষ ছবিটাতে, তো হোয়াট ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স 12 বছর আগে এবং 12 বছর পর? আমি মনে করি এবং আমার মনে হয় আমার সাথে সবাই একমত হবে যে আই কনসিডার হিম অ্যাজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টরস অফ ইন্ডিয়া, ইটস নট অনলি ফ্রম বেঙ্গল. অ্যাবসলিউটলি, আই এগ্রি. সেদিক থেকে আমি এটাই বলবো যে এরকম একজন অ্যাক্টরের সঙ্গে স্ক্রিন শেয়ার করা সেই অপরচুনিটিটা আমি পেয়েছি এবং সেই কাজটা করতে গিয়ে একটা এক্সট্রা প্রেশার এক্সট্রা চ্যালেঞ্জ সেটা সবসময় একটা মাথার মধ্যে ছিল যে পারফরমেন্সটা সেই লেভেলের হতে হবে. অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি. দ্যাট ওয়াজ দ্য ফিলিং. আপনাদের প্রাইজেসগুলো একবার মনে করে দিই যে এই মঞ্চে চ্যাম্পিয়ন হবে সেভাবে 5 লাখ টাকা স্কলারশিপ ফ্রম সানরাইজ মশলা, একটি ব্র্যান্ড নিউ কার ফ্রম ক্যাপ্টেন টিএমটি বার, আর পিসি চন্দ্রের জুয়েলারের তরফ থেকে একটি স্বর্ণালী উপহার, রেডিং কালেকশনে সোনার গয়না.
সারেগামাপা টপ থ্রি পার্টিসিপেন্টরা পাবে আশা ভোসলে জির সঙ্গে একটি অ্যালবামে গান গাওয়ার সুযোগ আসে। অ্যালবামটি স্পন্সর করবে আশা অডিও। যে হবে আজকে এপিসোডের পারফর্মার অফ দ্য ডে, সে পেয়ে যাবে নিউট্রিলার তরফ থেকে 10,000 টাকা চেকার একটি সুন্দর সরস্বতী মূর্তি ফ্রম জি বাংলা। আলগা ইয়াগনিক কস্টিউম হ্যাজ স্পন্সার্ড বাই সুচেতা মের অধিমিত অ্যান্ড হার জুয়েলারি হ্যাজ স্পন্সার্ড বাই বসুন্ধরা। আমাদের সব ট্যালেন্টেড পার্টিসিপেন্টদের জন্য স্পার্কল লাইম ডিশওয়াশার নিয়ে এসছে এক দারুণ সম্মান, যার নাম স্পার্কল পারফর্মার অফ দ্য উইক। সপ্তাহে তিনটে এপিসোড, মানে বৃহস্পতি শুক্র শনি, এই তিন দিন যে পার্টিসিপেন্টরা হবে পারফর্মার অফ দ্য ডে তারা হবে স্পার্কল পারফর্মার অফ দ্য উইকের কন্টেন্ডার। এবং তাদের মধ্যে থেকে আমাদের জাজেসরা শনিবার দিন বেছে নেবেন বেস্ট অফ দ্য বেস্ট একজন পার্টিসিপেন্টকে, যে পাবে স্পার্কল পারফর্মার অফ দ্য উইকের বিশেষ সম্মান। এবার আমরা ডেকে নেব আমাদের পরের পার্টিসিপেন্টকে, সো প্লিজ ওয়েলকাম অন্বেষা। খুব মিষ্টি করে গেয়েছিস তুই, থ্যাংক ইউ সো মাচ। অলকা দিদি ভালো গেছো, ভালো গেছো, ভালো গেছো, গড ব্লেস, থ্যাংক ইউ দিদি। হরি স্যার অন্বেষা বহুত আচ্ছি গাই, উসমে কোই প্রবলেম নেই হ্যায়, থ্যাংক ইউ স্যার, কিপ ইট আপ, কিপ ইট আপ, থ্যাংক ইউ জাজেস। মোমদা আমার তো সঙ্গে পুরো আমি গাইলাম, ভালো লাগলো, কারণ আমারই ছবির গান ছিল, খুব সুন্দর, খুব সুন্দর গেয়েছো, তুমি যেরকম ভাবে হেসে থাকো তুমি সুইটলি গেয়েছো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। অর্পিতা হেসে হেসে গান গাওয়াটা কিন্তু একটা বিরাট কঠিন ব্যাপার, সেটা তুমি, আমি যেহেতু দেখি প্রোগ্রামটা রোজ,
তোমাকেও দেখি তুমি সব সময় হেসে হেসে এটাও দেখেছো দুঃখের গান কান্নার গানও হেসে হেসে গায় এক্স্যাক্টলি কিন্তু দাদা হেসে হেসে গান গাওয়াটা খুব কঠিন উপরে নোট যাচ্ছে নিচে যাচ্ছে যাই কাজ করছে ও কিন্তু হেসে হেসে গেয়ে যাচ্ছে এই গুণটা তো সাংঘাতিক গুণ এটা হ্যাঁ অল দ্য বেস্ট থ্যাংক ইউ সো মাচ আজকে হাত দিয়ে অনুষ্ঠান চলো প্লিজ এই যে এটা এত রোমান্টিক গান বুঝলে বোমাদা আমার একটা রোমান্টিক আইডিয়া এসছে মাথা বুঝলে মানে তোমার যে বিখ্যাত শো এত টিআরপি এত টিআরপি তারপর যে তুমি যে আমার বলে একটা শো করতে তুমি মনে মনে আছে তো কি কোনটা ভুলে যাবেই এই এই শো তো ভুলবেই এখন তো তুমি আবার এখন ফোর্স ছাড়া মাথায় কিছু নেই না এটা মনে করে দিচ্ছে মানে খুব বিখ্যাত পপুলার শো তুমি যে আমার সেই শো এর একটা বিখ্যাত রাউন্ডের নাম হচ্ছে শুভ দৃষ্টি হ্যাঁ মনে হচ্ছে একটু 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 এই শোতে ওই ওই রাউন্ডটাতে ছিল বলে সোনদা যে হাজবেন্ড ওয়াইফের চোখের দিকে তাকিয়ে থাকতে কিন্তু পলক ফেললে চলবে না চোখের পাতা তুমি ফেলতে পারবে না হ্যাঁ তো বহু দম্পতি মানে স্টার সুপারস্টার মেগাস্টার নন স্টার যারা যারা এসছে শোতে সবাইকে দিয়ে এটা প্রসিদ্ধি চ্যাটার্জি খেলিয়েছেন তা আজকে যখন উনি এসছেন এবং ওনার বেটার হাফ এখানে এসছে অর্পিতা চ্যাটার্জি তো এই খেলাটা যদি আমরা একটু খেলি কেমন লাগে আমি হারবো দেখা যাক আপনারা জানি যে এই খেলাটা মোম্মাদার ইস এর একটি খেলা শুভ দৃষ্টি তো এটা আমি ওর হাতে দিচ্ছি সরদা তুমি আমি যতক্ষণ না বলবো ততক্ষণ এনাদের কথা শুনবেন এনার গেস না রেডি তাহলে অর্পিতা রেডি ওয়ান টু স্টার্ট আঁখো কি গুস্তাখিয়া মাফ হো গুস্তাখিয়া মাফ হো টিকটুক তুমে দেখতি হ্যায় জো বাত কহনা চাহে জুবা তুমসে ইয়ে ভো কহতি হ্যায় আঁখো কি গুস্তাখিয়া এক টুক তুমে দেখতি হ্যায় জো বাত কহনা চাহে জুবা তুমসে ইয়ে ভো কহতি হ্যায় আঁখো কি গুস্তাখিয়া মাফ হো প্রেম বলে একটা বস্তু শুনেছিলাম এটা আই এম শিওর যে আপনারা দেখলেন এক্স্যাক্টলি কি হলো এক্ষুনি একবারও দুজনের কেউই চোখের পাতা ফেলেনি জলে পড়ে এবং চোখ দিয়ে জলও পড়েনি দুজনের কি করলে তুমি রিহার্সাল কর কে আয়ে রিহার্সাল কর আই থিংক দে আর বোথ ইনসোমেনিয়াস কমাল হয়ে গেল এটা জোরে হাত ধরে এটা জন্য কমাল হয়ে মানে এদের দুজনের এত প্রেম দেখে অর্পিতাকে একটা জিনিস রিকোয়েস্ট করবো যে অর্পিতা তুমি যদি দু লাইন দাদার জন্য একটা গান শোনা প্লিজ
এবার আমরা ডেকে নেব আমাদের পরের পার্টিসিপেন্টকে। প্লিজ ওয়েলকাম অরফেন। जिंदगी मौत ना बन जाए संभालो यारो, जिंदगी मौत ना बन जाए संभालो यारो, खो रहा चैनो अमन, खो रहा चैनो अमन, मुश्किलों में है वतन, मुश्किलों में है वतन, सरफरोशी की शमा दिल में जला लो यारो यारो यारो, जिंदगी मौत ना बन जाए संभालो यारो, जिंदगी मौत ना बन जाए संभालो यारो। देश में धोखा है गद्दारी है, बस्तियों सहमे हुई सहमत मन सारा है, गम में क्यों डूबा हुआ आज फिर नजारा है, आग पानी की जगह अब जो बरसाएंगे, लहलहाते हुए सब खेत झुलस जाएंगे जाएंगे जाएंगे, खो रहा चैनो मन, मुश्किलों में है वतन, मुश्किलों में है वतन, सरफरोशी की शमा दिल में जला लो यारो, जिंदगी मौत ना बन जाए संभालो यारो, जिंदगी मौत ना बन जाए संभालो यारो। चलो क्या बात है, बहुत खूबसूरत। थैंक यू सर, थैंक यू सर। थैंक यू सर। अलका दीदी भालो 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 बोल बोल के जबान पक गई। भालो बोलो और एक भालो, भीषण भालो। थैंक यू मैम, थैंक यू सो मच मैम, दुर्दांत। थैंक यू मैम। वल्ला वल्ला सुभान अल्लाह, हाय रे सुभान अल्लाह, वल्ला वल्ला सुभान अल्लाह, हाय रे सुभान अल्लाह। थैंक यू दीदी। हरी सर आपने अच्छा गाया, बड़ा पेट्रियोटिक लगा गाना। अच्छा है। थैंक यू सर, थैंक यू सो मच सर। ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ খুব ভালো, মানে ভালো বলতে মানে আমার একটা কথা মনে হচ্ছিল সেই আগেকার দিনে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। সেটা ভীষণ সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, ভেরি গুড, ফ্যান্টাস্টিক। ধন্যবাদ দাদা। অর্পিতা তোমার গান নিয়ে নতুন করে বলার কিছু নেই, আমি জানি না কি ভাষায় প্রকাশ করব, তবে হ্যাঁ মানে খুব ডিফিকাল্ট যে বাবু আদার প্রেমে না পড়াটা। না একদম একদম, তো এই তো এতদিনে বাবুদা মনের মতো কেউ না কিছু কথা বললো, তাই তো বাবুদা? বাবুদার হাসিটাই হাসিটাই পাল্টে গেছে, বাবুদা গলে পড়ছে। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ অর্পিতা, থ্যাংক ইউ জাজেস। ডক্টর চক্রবর্তী আপনার সাথে একটু কথা হচ্ছিল, আপনি একটা মানে এই যে আমরা স্পেশাল চাইল্ড বলি এটা নিয়ে আপনি একটা কিছু বলছিলেন। আমি জানি না কেন এদেরকে আলাদা ভাবে দেখি, এরা তো আমাদেরই মতো, এরা তো মানে ওরা নয় ওরা আমরা, তো এই জায়গাটায় যখন আমরা পৌঁছতে পারবো আমার মনে হয় এই যে প্রোগ্রাম হচ্ছে এখানে বা বোম্বাদা যে একটা ফিল্ম আজকে রিলিজ হলো এগুলো সবই অ্যাওয়ারনেস হিসেবে যদি নেওয়া যায়, ওদের দরজায় গিয়ে আমরা একটা নক করছি যে এরমভাবে আমাদের এগোতে হবে। আমরা কিন্তু ওদের দিক থেকে অনেকটা পিছিয়ে রয়েছি। আমরা অনেক কথা বলি, একসময় বলতাম মেন্টালি চ্যালেঞ্জড, তারপরে কথা হলো যে এরা স্পেশাল চাইল্ড, সেটাও এখন উঠে গেছে, এখন হচ্ছে যে চিলড্রেন উইথ আ ডিফারেন্সিয়াল নিড, এরা আমাদেরই মতো হয়তো একটু ডিফারেন্ট। অ্যাবসলিউটলি, এবং এটা যত তাড়াতাড়ি আমরা ডায়াগনোসিস করব তত ভালো। আরেকটা ব্যাপার যেটা খুব ইম্পর্টেন্ট যে আমাদের এখন সব নিউক্লিয়ার ফ্যামিলি, বাবাও চাকরি করছেন মাও চাকরি করছেন, বাচ্চাটা ঘুরে বেড়াচ্ছে, তাকে যদি ডায়াগনোসিস করতে হয়
তাহলে নেক্সট ইন দ্য ফ্যামিলি চলে আসছে টিচার, শিক্ষক, তাকে এই জিনিসগুলো তাদেরকে একটা রোল দিতে হবে, তাদেরকে শেখাতে হবে, জানাতে হবে যে এই বাচ্চাটা যে একটু ডিফারেন্ট, ওকে আমরা নানান রকম কথা বলবো না। আরও আরও বড় কথা, এই বাচ্চাগুলোর জন্য আলাদা স্কুল কলেজ গড়বার প্রয়োজনে এই বাচ্চাগুলোকে যত আমাদের মধ্যে নিয়ে এসে তাদেরকে আমাদের পাশে বসিয়ে আমরা তাদের সাথে পা ফেলে হাঁটবো, তাদের কাঁধে কাঁধ মিলিয়ে চলবো, তাদের হাতে হাত ধরে এগোবো, এই মানসিকতায় যখন আমরা পৌঁছবো বোম্বাদার ফিল্ম নিশ্চয়ই সাকসেস হবে। আর একটা ছোট কথা বলছি যে এরা তো স্পেশাল চাইল্ড নয়, আমাদের ডেফিনেশনটা একটু বদলেছে, কিন্তু আপনাদের এই এপিসোডটা বোধ হয় একটা স্পেশাল এপিসোড, তাহলে আপনারা একটু নামটা বদলে এপিসোড উইথ আ ডিফারেন্স করে দিন, এটা আমার একটা সাজেশন। থ্যাংক ইউ। অবশ্যই এই এপিসোডটা আজকে নামকরণ হলো এপিসোড উইথ আ ডিফারেন্স। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনি খুব সুন্দর বলেছেন, আমি মানে আপনার কথা টেনেই বলবো, আমরা কিন্তু জাস্ট এক্স্যাক্টলি আপনি যে কটা কথা বললেন, মানে আমার স্ত্রীর সঙ্গে আমি সেটাই শেয়ার করছিলাম, সেই কটা জিনিসকেই আমরা আমাদের মতন করে সিনেমার ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি, এক্স্যাক্টলি আপনি যে যে কথাগুলো বললেন। এই ছবিতে আমার চরিত্রটা টিচারের, এবং এবং আমার যেটা কাজটা করতে গিয়ে মনে হয়েছে যে চিকিৎসা শাস্ত্র বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, আরও হবে, কিন্তু তার একটা কোথাও লিমিটেশন আছে, সেই লিমিটেশনটা ওভারকাম করা যায় ইমোশনাল টাচ দিয়ে, সেইটা অন্যতম আর একটা মেসেজ আমাদের এই ছবির ক্ষেত্রে। সুপার সুপার। এবার আমাদের সবার জন্য একটা সারপ্রাইজ রয়েছে, মনোবিকাশ কেন্দ্র থেকে আসা আমাদের এই স্টুডেন্টরা একটা মিউজিক্যাল প্রেজেন্টেশন তৈরি করেছে, সেটা আমাদের সামনে ওরা তুলে ধরবে, তো তোমাদের রিকোয়েস্ট করবো প্লিজ তোমরা যদি মঞ্চে আসো। Thank you.
জায়েজ জিজ্ঞেস করো তোমাদের কেমন লাগলো শানুদা ভীষণ সুন্দর বাজছে খুব ভালো বাহ আর তুমি গেয়েওছো ভালো ভেরি গুড ধন্যবাদ শানুদা হালকা দিদি ইন ওয়ান ওয়ার্ড আনবিলিভেবল গড ব্লেস देम অল আই প্রে টু গড টু টেক ভেরি ভেরি গুড কেয়ার অফ देम গড ব্লেস থ্যাঙ্ক ইউ দিদি থ্যাঙ্ক ইউ সো মাচ আলিসা দে ওয়্যার আ ফটোগ্রাফ অফ কনসেন্ট্রেশন and focus in what they were doing. And they looked like angels playing their rhythm. They're just beautiful. God bless them. Thank you, sir. Thank you so much. Bumbada? What to say, I don't know. But of course, I mean, everything is possible in this world. They had shown they have done it. I would rather say that they're my force. And that's the film all about. Thank you so much. Orbita kamon laglo? ওদের পারফরমেন্স দেখতে দেখতে একটা জায়গায় মানে আমি আই রিয়েলি বিকেম ইমোশনাল মানে সত্যি কারা সুস্থ আর কারা অসুস্থ এটা কিন্তু আমার মনে হয় সেরকমভাবে মানে কোনো প্যারামিটার নেই আমার কোথাও একটা মনে হচ্ছিল যে আমরা যারা সোকল সুস্থ সব দিক থেকে আমরা ওদের থেকে বেশি সুস্থ নই I don't know মানে আমি সত্যি জানি না মানে আমাদের প্রত্যেকের আমি একটাই কথা বলবো শেখা উচিত ওদের থেকে হ্যাটস অফ ওমাদা ওরা তোমার জন্য নিজেরা নিজেদের হাতে তৈরি করে কিছু জিনিস তোমার জন্য নিয়ে এসেছে গিফট হিসেবে তো তুমি যদি প্লিজ এখানে একবার আসো আমি ওনাদের আর্ট থেরাপিস্ট পাপড়ি শাহকে রিকোয়েস্ট করবো যদি গিফটগুলো নিয়ে আসে অনেক দিকে আরো ভাবে এগিয়ে আছে বিদেশে গিয়ে তারা খেলাধুলো করছে এথেন্সে গিয়ে ওরা গোল্ড মেডেল উইন করেছে আর তার সঙ্গে আমাদের ইনস্টিটিউটে যে ট্রেনিংটা ওদের দেওয়া হয় সেটা অনেক ভোকেশনাল ট্রেনিং যার মধ্যে দেখতে পাচ্ছেন যে আপনাদের যেগুলো দেওয়া হয়েছে সেগুলো বাচ্চারা করেছে সেখানে টেলারিং উইভিং ব্রেড ক্রাফট যেটা আমাদের একটা ইউনিক প্রোডাক্ট ফ্রম আওয়ার ইনস্টিটিউট আমাদের বাচ্চারা করে এটা সবার জন্য রয়েছে ফাইল দিচ্ছে সূর্যের ভোর একদিন স্বপ্নের ভোর একদিন সত্যের ভোর আসবে এই মনে আছে বিশ্বাস আমরা করি বিশ্বাস সত্যের ভোর আসবে এবার আমাদের সারেগামার পক্ষ থেকে বাচ্চাদের জন্য সকলের জন্য ইনফ্যাক্ট কিছু গিফট রয়েছে আমি রিকোয়েস্ট করবো সেগুলো নিয়ে আসার জন্য প্লিজ বলেছে যাবিয়ায় মেরেদের সাথে পালাবিয়ায় দু চোখের মনি পরশ পাথর তোকে নিয়ে আমার জোপাত সাথে আছি আমি কি চিন্তা তোর এবার আমাদের আমাদের পরের কন্টেস্ট্যান্টকে সো প্লিজ ওয়েলকাম কমলিকা দরিয়ায় আইলো তুফান আই কে যাবি রে ভেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে মনে আমার কেমন কেমন
খুব ভালো গেয়েছিস। অলকা দিদি, আই ওনলি সে গড ব্লেস ইউ, ভালো গেয়েছো। থ্যাঙ্ক ইউ ম্যাম, থ্যাঙ্ক ইউ সো মাচ। আইসা গলা ছুপায় না, বিন্দাস গায়া, খোলা গায়া, দ্যাটস এ স্পিরিট ম্যান। থ্যাঙ্ক ইউ সো মাচ। কোমাদা, মন আমার কেমন কেমন করে, খুব ভালো, ইউ আর ওয়ান্ডারফুল, ফ্যান্টাস্টিক। থ্যাঙ্ক ইউ সো, ধন্যবাদ। অর্পিতা, এটা একটা ফোর্সফুল প্রেজেন্টেশন। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ সো মাচ, থ্যাঙ্ক ইউ। Thank you. Thank you so much. ধন্যবাদ। আমরা এই সারা এপিসোড জুড়ে ফোর্স ছবিটি নিয়ে প্রচুর আলোচনা করলাম। এই ছবির সাথে জড়িত আরো দুজন ব্যক্তি আমাদের মধ্যে অলরেডি এসেছেন, তো আমি বোম্মাদাকে এবং অর্পিতাকে দুজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো, এবং তারা যদি তাদেরকে ডাকে। আমি তো অনেকক্ষণ ধরে কথা বলছি, অর্পিতাও কথা বলছে, কিন্তু আমাদেরকে ধরে, আমাদেরকে নিয়ে যে ভদ্রলোক কাজ করিয়েছেন এবং সেই ভদ্রলোককে আমি আমাদের এখানে ডাকবো। সো আমি রাজাকে প্রথমে ডাকবো, আমাদের এন্টায়ার টিমের যে ক্যাপ্টেন। রাজা প্লিজ। সারেগামাপা আমার খুব প্রিয় একটা অনুষ্ঠান, সবসময় দেখি, এর আগেও এসেছি, আর ওদের দেখে মনে হচ্ছিল দাদা আমাদের ক্লাইম্যাক্স সিনটা যেটা আমরা চাই যে সবাইকে জিদি দিতে, সেটা ওরা জিতিয়ে দেখালো। সো নাইস, অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। ফোর্স ছবিটার মধ্যে যেরকম আমাদের কথা বলার আছে যে ফোর্স বলতে একটি বাবার ফোর্স কি করে একটি ছেলের মধ্যে যায়, আমি যে আমার ছেলে করেছে ওকে আমি এখানে ডাকছি, কারণ আমাদের এটা টিম কমপ্লিট হয়। আর্য এখানে এসো। আবার আর্যকে আমি এতক্ষণ ওখানে বসে রেখেছিলাম, কারণ আমার বিশ্বাস যে ছবিটা দেখলে বোঝা যাবে যে ওকে প্রায় চার মাস ধরে রাজা প্রচুর ওকে দিয়ে কাজ করিয়ে, ওকে দিয়ে হোমওয়ার্ক করিয়ে, ওকে দিয়ে নানা রকমভাবে চেষ্টা করি আমরা, কিন্তু ওকে ওর থেকে বার করার একটা অন্য জিনিস বানাতে পেরেছি, সেটা ছবিটা দেখলেই বোঝা যাবে। কিন্তু ও খুব পরিশ্রম করেছে আর্য, এবং আমার যে ফোর্স, মানে আমি তো এখানে একটা কপ এবং আমার একটা এনকাউন্টার শুটার, সেখানে আমার একটা টিম আছে, সেটাও ফোর্স, তার দুজন আমার সঙ্গে আজকে এখানে এসছে। আমি রাজাকে বলছি দুজনকে ডেকে নেওয়ার জন্যে, যারা আমার টিমের দুজন। দুটো দুষ্টু, মানে একটা তো ভীষণই দুষ্টু জয়জিৎ, ওর জন্য সবাই একটা জোরে হাত তালি দাও। তোমরা খুব দুষ্টুমি করেছে, এখানেও করছিল অনেকক্ষণ ধরে। আর তথা, প্লিজ ওয়েলকাম তথা। হচ্ছে ফোর্স,
দেখুন এন্টায়ার টিমই এখানে রয়েছে বুমাদা, তাহলে ক্যান উই হ্যাভ দ্য প্রোমো প্লিজ, আমরা যদি প্রোমোটা একটু দেখি প্লিজ। আমি ভেতরে ঢুকছি। ও একটা সম্পূর্ণ অন্য ওয়ার্ল্ডে থাকে। হি ইজ আ স্পেশাল চাইল্ড। আমি তোর বাবা, আমাকে একবার বাবা বল। টিচার্স বল না আমায়। আই উইল ট্রাই টু মেক হিম এ রানার। ওর যা কন্ডিশন, কোন কোচই ওর কিছু করতে পারবে না। আপনি বেকার সময় নষ্ট করছেন, ছেড়ে দিন। আমি ওর মা। অর্জুন রায় এখন কোথায়? ছুটিতে আছে দাদা। ওকে খুঁজে পাচ্ছি না, জানি না কি করবো। একটি ছবি আছে যেটা রিলিজ করেছে আজকে, এই ছবিটা দেখা আমাদের দায়িত্ব, তো প্লিজ গো এন্ড ওয়াচ ইট, এটা আমাদের অনুরোধ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ যশু। থ্যাংক ইউ বোমাদা। থ্যাংক ইউ সো মাচ। এইবার আমরা যাব আমাদের জাজেসদের কাছে, আর জেনে নেব যে আজকে এই ছজনের মধ্যে কে হলো পারফর্মার অফ দ্য ডে। পারফর্মার অফ দ্য ডে আজকে হয়েছে হচ্ছে কামান 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 1 2 3 ওই জিসি একজন দাবিদার। তুমি সেফ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ওএনজিসি। কমন, এবার যাবো জাজেসদের কাছে এবং সেই মুহূর্ত যেখানে আমাদের এই সারেগামা পার জারুল মানে একজন এই পাঁচজনের মধ্যে বিদায় নেবে। সো আমি জাজেসদের রিকোয়েস্ট করবো যে কারা কারা সেফ সেটা বলতে। অরিত্র। তার মানে অরিত্র সেফ। রিক। ও রিক সেফ। অন্বেষা। তার মানে কমলিকা আর আরফিন এই দুজনের মধ্যে আজকে একজন আমাদের ছেড়ে বিদায় নেবে। শানুদা। আরফিন আর কমলিকা দুজনেই গিয়ে বসো। আগামী 16 তারিখ আমাদের গ্র্যান্ড ফিনালে, আমাদের ইয়ে ফিয়ে যা কিছু হয়েছে হোক, বোম্বাদা এসছে এখানে, ওনার একটা রেসপেক্ট আছে, আর এখানে বাচ্চাগুলো এসছে, ওদের সামনে আমরা কাউকে ছোট করতে চাই না। আজকে আমরা কাউকে এলিমিনেট করব না। যখন আমাদের জাজেসরা ডিসাইডই করে নিয়েছেন যে আজকে এই এপিসোডে শুধু আনন্দ এবং আনন্দ এবং অনলি আনন্দ হবে, তাহলে আরেকটু আনন্দময় হোক আমাদের পারসেপিনরা মিস্টার প্রসেনজিৎ চ্যাটার্জির জন্য এবং অর্পিতা চ্যাটার্জির জন্য একটি মেডলে তৈরি করেছে, তো সেটা দিয়ে আমরা আমাদের এই এপিসোডটা শেষ করি। ওনাদের ছবি গান আমার ইচ্ছে করেছে ভালোবাসতে ভালোবাস
বাসবই বাসবো তোমার মুখটা কি সুন্দর আমি বলবই বলবো তোমার মুখটা কি সুন্দর আমি বলবই বলবো চোখ তুলে দেখো না কে এসেছে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি বেঁধে নিয়ে যেতে এসেছি তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি সাত পাখে বেঁধে নিয়ে যেতে এসেছি সবাই জেনেছে